Assalamualaikum, আমি আলামিন হোসাইন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও এট লাইভ কন্টেন্ট স্কাই বন্ধুরা আজকে আমি যাচ্ছি ইনশাআল্লাহ খুদের ফাঁকা খেতে অনেকদিন ধরে ভাবছি যাব যাব কিন্তু যাওয়া হচ্ছে না কোনো গ্রুপের সাথে তো বন্ধুরা নানগঞ্জ ইউথ সাইকেলিস্ট গ্রুপ আজকে কেরানীগঞ্জে ইনশাআল্লাহ খুদের ফাঁকা খেতে যাবে নানগঞ্জ ইউথ সাইকেলিস্ট গ্রুপ সানারপাড় থেকে রাইড শুরু করবে আমি যেহেতু রায়েরবাগে থাকি সো আমি রায়েরবাগ থেকে তাদের সাথে অ্যাড হব সো বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন অনেক আড্ডা হবে ফান হবে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন সো বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক লেটস গো বন্ধুরা আমি রায়েরবাগ এসে দাঁড়ায় রয়েছি নানগঞ্জ ইউথ সাইকেলিস্ট ভাইয়ার এখন আসে নাই তাদের জন্য ওয়েট করতেছি তারা চলে আসবে ফোন দিয়েছিলাম 10-15 মিনিটের মধ্যে চলে আসবে ভাইয়ারা আসলে আমরা রাইড শুরু করব বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষা করার পর নারায়ণগঞ্জ ইউথ সাইকেলিস্ট গ্রুপের মেম্বাররা চলে আসছেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক বন্ধুরা আমরা বাবুবাজার ব্রিজে আসি যাত্রাবিরতি চলছে সবাই ফটো সেশনে ব্যস্ত কিছুক্ষণের মধ্যেই আমরা আবার রাইড শুরু করব Esta noche somos tú y yo Dale rumbo mami Con esa booty dueña del party Yo sé que tú estás puesta pa' mí Somos dos animales en este safari yeah. বন্ধুরা দেখতেই পাচ্ছেন টিউবে হাওয়া দেওয়া হচ্ছে হঠাৎ করে এক ভাইয়ার সাইকেলের চাকা পাঞ্চার হয়ে গেছে তো সাইকেল হাওয়া দেওয়ার জন্য পাম্পার এবং টিউব ঘষার জন্য সিরিজ কাগজ এবং আঠা তারপরে পট্টি সব কিছুই সঙ্গে নিয়ে আসছেন আমাদের নানগঞ্জ ইউথ সাইক্লিস্ট গ্রুপের মডারেটর মহিউদ্দিন ভাইয়া ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ এই সমস্ত ইকুইপমেন্ট সাথে রাখার জন্য তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ রইব সবসময় সব ধরনের ইকুইপমেন্ট সাথে রাখার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তো আমরা লিক সেরে ইনশাল্লাহ আবার রাইড শুরু করব এ ফিউ মোমেন্টস লেটার দেখেছি তোকে সেদিন রাস্তায় চোখে তাক লেগে গেল রে আয় হায় হতে চাইছি তোমার জামাই বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই দেখেছি তোকে সেদিন রাস্তায় চোখে তাক লেগে গেল রে আয় হায় হতে চাইছি তোমার জামাই বাপ ভাই সবই দেখে নেবো প্যারা নাই ইনস্টায় তোকে দিয়েছি ডাবল ট্যাপ টিন্ডারে তোকে করেছি রাইট স্ল্যাপ লাভ রিয়েক্ট রাখিনি কোনো গ্যাপ তাও তো বুঝলি না মাথা নষ্ট মে তোরে দেখে 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 তুমি মায়ান না দামাক
লাগে না দিল তোকে ছাড়া কারো উপর মানে না মন শরণ না তোর থেকে নজর কম না ভাব তোর রাত তো বেশি দেমাগ জমে না সিন তুই মাইয়া না তামাক লাগে না দিল তোকে ছাড়া কারো উপর মানে না মন শরণ না তোর থেকে নজর চোখে তো তুই মনে তো তুই দেখি চোখে তোরে শুধু তোরে দেখে ভরে মাথা তুই যে আমার সানরিতা তুই একটা চিজ পুরাই আগুন তাকালে তুই বারে দ্বিগুণ তুই জোর পুরাই রব বিকার তোর কারেন্ট জ্বর মাথা নষ্ট মে তোরে দেখে 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 বন্ধুরা আমরা চলে আসলাম কেরানীগঞ্জের সামাত মাস্টার রোড রোহিতপুর ইনসার আলীর খুদের ভাকা প্রচণ্ড ভিড় অনেকক্ষণ অপেক্ষার পর টেবিল খালি পাইলাম আমাদের জন্য ডিম ভাজি হচ্ছে অস্থির ঘ্রাণ বলে বুঝাইতে পারবো না এই ঘ্রাণের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাদের ইনসার আলী খুদের ভাকা খেতে আসতে হবে আমাদের খাবার রেডি হতে একটু সময় লাগবে আমরা সবাই একসাথে খাবো ততক্ষণে আমি ইনসার আলী সাহেবের ইন্টারভিউ নিয়ে আসি ইন্টারভিউ শেষে খাওয়া দাওয়া শেষ করে আবার আপনাদের সাথে কথা হবে আঙ্কেলের নাম মোহাম্মদ ইনসার আলী আপনার নামই এই ভাকার জি আমার নামই ভাকার ইনসার আলী খুদের ভাকার জি কতদিন আগে থেকে এটা শুরু করছেন এটা মোটামুটি 6-7 বছর হবে 6-7 বছর যাবত চালিয়েছেন কেমন ব্যবসা কেমন আছে আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় ময়নগুড়ির দোয়ায় খুব ভালো আছে খুব ভালো সারাদিনই পাওয়া যায় না খাবার সারাদিনই পাওয়া যায় সমস্ত দিন যে কোনো টাইম যে কোনো টাইমে শুধু খালি রাইতে হেন না মামা স্পেশাল কি কি পাওয়া যায় স্পেশালের মধ্যে আজকে আপনার আছে গরু আছে মুরগি আছে আর এটা আর ভর্তা ডিম এটা তো সব সময় থাকে আচ্ছা গরু মুরগি কি প্রতিদিনই থাকে না গরু মুরগি প্রতিদিন না শুক্রবার শুধু শুক্রবারে করে মামা দাম কেমন দাম আপনার 50 টাকা প্যাকেজ 50 টাকা যেমন ভর্তা দেয়া ডিম দেয়া হোটেলে 50 টাকা আর যদি ডিম ছাড়া খান 35 টাকা আর গরু মুরগি নিলে গরু মুরগি নিলে গরু আলাদা 120 টাকা আর মুরগি 50 টাকা আচ্ছা ধন্যবাদ কথা বলুন বন্ধুরা খাবার রেডি কোনো কথা হবে না শুধু খাওয়া বন্ধুরা খাওয়া দাওয়া শেষ লাল সবুজের দেশ ইনসার আলীর খুদের ভাকার যতটা নাম শুনেছি তার থেকে অনেক সুস্বাদু খাবারটা বিশেষ করে খুদের ভাকাটা অনেক মজা ছিল অ্যান্ড 7-8 ধরনের ভর্তা সাথে ডিম ভাজি তো অসাধারণ ছিল খাবারটা সবাই চেটে পুটে খাইছে হাত এবং ডাবল ডাবল মারছে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু পাশেই সর্ষে খেতে আছে তোমরা সর্ষে খেতে পাশে আসলাম শ্যুট নেওয়ার জন্য ছবি তোলার জন্য তো বন্ধুরা আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারাই আসবেন এই সুন্দর হলুদ ফুলের দেশে কেউ এই ফসল নষ্ট করবেন না কারণ অনেক কষ্ট করে কৃষক এই শস্য ফলায় তো ছবি তুলতে গিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই ফসল নষ্ট না হয় বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো লোকেশনে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ